হাই, এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের বুক রাইটার্স ম্যানেজারের সাথে পরিচয় করে দিব। আপনি যদি বুক টাইপের প্রোডাক্ট সেল করে থাকেন তখন আপনার এইটা প্রয়োজন হবে। এটা ক্যাটাগরি ব্র্যান্ডের মতোই, যখন বুকের কিন্তু ক্যাটাগরি ব্র্যান্ড থাকে না, বাট বুকের রাইটার্স থাকে। সো আপনি যদি রাইটার্স অনুযায়ী আপনার বুকগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তখন এই জিনিসটা আপনার অনেক ইম্পর্টেন্ট হবে আপনার জন্য। বাট আপনি যদি বুক সেল না করেন তখন এইটা আপনার জন্য ইম্পর্টেন্ট না, আপনি এই ভিডিওটা না দেখলেও সমস্যা নাই। বাট আপনি যদি জানার জন্য দেখতে চান বা ফিউচারে বুক সেল করার প্ল্যান আছে তখন তাহলে আপনি এটা দেখতে পারেন। তো চলেন আমরা শুরু করি। সো আপনি বুক রাইটার ম্যানেজ করার জন্য আপনাকে সর্বপ্রথমই আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। সো এটা করবেন, করার পরে আপনি অল প্যানেলসের আন্ডারে এই যে এখানে আপনি দেখতে পারবেন একটু নিচের দিকে যে বুক রাইটার ম্যানেজার নামে একটা বাটন আছে, আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, তাহলেই আপনি এই দেখেন বুক রাইটার্স এই প্যানেলের মধ্যে এন্টার হয়ে যাবেন। এখান থেকেই আপনি আপনার রাইটারগুলো ম্যানেজ করবেন। যেমন এর আগে যদি আপনি ক্যাটাগরি অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার ভিডিওটা দেখে থাকেন তাহলে ওইটার মধ্যে কী হয়েছে যে আপনি ক্যাটাগরির অনুযায়ী প্রোডাক্টগুলো সাজিয়ে রাখতে পারছেন, ব্র্যান্ডের অনুযায়ী প্রোডাক্টগুলো কম্বাইন করে রাখতে পারছেন। এতে করে আপনার কাস্টমার যখনই ওই ক্যাটাগরির মধ্যে ঢুকছে তখনই ওই রিলেটেড প্রোডাক্টগুলাই সে দেখতে পায়, রাইট? এইরকমই আপনি যখন এই রাইটার্সগুলো অ্যাড করে রাখবেন আপনি প্রোডাক্ট ম্যানেজারের সময় এই রাইটার অ্যাড করারও একটা অপশন পাবেন। সো ওই প্রোডাক্টের সাথে আপনি যখনই বুক অ্যাড করবেন ওই বুকের সাথে ওই রাইটারটা অ্যাড করে দেবেন। এতে করে কী হবে, যখনই আপনার কোনো কাস্টমার ওই রাইটার্সের ওই নির্দিষ্ট রাইটারের ল্যান্ডিং পেজ ওপেন করবে তখন সে শুধুমাত্র ওই রাইটারের বুকগুলাই দেখতে পারবে, এইরকম। তো চলেন আমি আপনাকে একটা রাইটার প্র্যাকটিক্যালি অ্যাড করে দেখাই। দেখ, রাইটার অ্যাড করা কিন্তু একবারই সহজ, আপনি জাস্ট এখানে আসবেন, এই দেখেন রাইটার নেম এই ফিল্ডের মধ্যে আপনি রাইটারের নামটা দিবেন, আপনার বুকের রাইটারের নাম দিয়ে জাস্ট কনফার্ম অ্যান্ড অ্যাড দিবেন, রাইটার অ্যাড হয়ে যাবে। তো চলেন আমি আরেকটা রাইটার অ্যাড করে আপনাকে দেখাই, জসিম। সো জসিমউদ্দিন ধরেন দিলাম, দিয়ে জাস্ট আপনি এভাবে কনফার্ম অ্যান্ড অ্যাড দিবেন নামটা দিয়ে, তাহলে দেখবেন আপনার রাইটার অ্যাড হয়ে যাবে। সো এইভাবে আপনার যত খুশি আনলিমিটেড রাইটার আপনি অ্যাড করতে পারবেন আপনার ক্যাটাগরি ব্র্যান্ডের মতো। তো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন কীভাবে আপনি রাইটার অ্যাড করবেন। তো এখন আপনাকে দেখাবো কীভাবে আপনি রাইটারগুলো এডিট করবেন। ধরেন আপনি অ্যাড করছিলেন, ওই রাইটারটা পরবর্তীতে এডিট করা লাগবে। সো এটা করার জন্য আপনি এই রাইটার লিস্টে আসবেন, আসার পরেই এই প্রত্যেকটা রাইটারের সাথেই দেখতে পারবেন যে রাইটার এডিট নামে একটা আইকন বা বাটন আছে, এডিট আইকন বা বাটন আছে। সো আপনি এই এডিট আইকন বা বাটনে ক্লিক করবেন যেই রাইটারটা এডিট করতে চান। তো সাপোজ মনে করেন এখন এই জসিমউদ্দিন এই রাইটারটা আপনি এডিট করবেন। সো এটা করার জন্য আপনি জাস্ট এই এডিট বাটনে ক্লিক করবেন, তাহলেই এই রাইটারের এই নির্দিষ্ট রাইটারের এডিট পেজটা আপনার ওপেন হয়ে যাবে। সো এখানে দেখেন অল্প কিছু ফিল্ড আছে, চলেন আপনাকে দেখিয়ে দিই। তো সবার আগে দেখেন একটা প্রোফাইল পিকচার আছে, ঠিক আছে, রাইটারের পিকচারটা আপনি এখানে জাস্ট দিয়ে দেবেন। সো এখানে জাস্ট ক্লিক করবেন, সোর্স ফাইলে ক্লিক করে আপনার রাইটারটা কোথায় আছে ওই রাইটারের পিকচারটা জাস্ট সিলেক্ট করবেন, করে এখানে আপলোড দিয়ে দেবেন। এটা মনে রাখবেন যে ওয়াইড হাইট মাস্ট বি 400 পিক্সেল এবং 400 পিক্সেল হইতে হইব আপনার রাইটার স্যার, আর ছবির সাইজ বা কিলোবাইট এটা 50 KB নিচে হতে হবে, যত নিচে হতে পারে, বা এর উপরে হলে আপলোড করতে পারবেন না। সো এই জিনিসটা ক্রাইটেরিয়াটা খেয়াল রেখে জাস্ট আপনি এখান থেকে আপলোড করে দেবেন। সো চলেন আমি আপনাকে একটা ছবি আপলোড করে দেখাই। ধরেন এই চোজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে ধরেন আপনি যেখানে আপনার রাইটারের ছবি আছে আপলোড করে দেবেন। ধরেন আমি এই ছবিটা আপলোড করে দেখাই, দেখেন এইটা, ধরেন এটা রাইটারের ছবি না, জসিমউদ্দিনের ছবি না, বাট আপলোড করে আমি দেখাই। এটা জাস্ট ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর সিলেক্ট হবে, করার পর জাস্ট আপনি এই যে নিচে আসবেন, এখানে সেভ দিবেন, আপডেট হয়ে যাবে। দেখেন এটা আপডেট হয়ে গেল এই রাইটার আন্ডার এই প্রোফাইল ছবিটা। বাট এখন আরেকটা জিনিস দেখাই, ধরেন আমি এখানে ক্লিক করে আপনি যদি যে কোনো একটা সাইজের ছবি এখানে আপলোড করতে চান, ধরেন আমি এই ছবিটা যদি আপলোড করতে চাই, দেখেন এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর সেভ দিলাম। এখন দেখেন কী দেখাচ্ছে, ইমেজ ওয়াইড অ্যান্ড হাইড নিড, এই দেখেন 400 পিক্সেল নিচে 400 পিক্সেল দেখাচ্ছে, বাট এইখানে দেখাচ্ছে হচ্ছে 1200x1600 পিক্সেল, এটার মানে রিয়েল সাইজ আছে। সো এই পিকচারটা যেটা আপলোড করতেছেন এইটার রিয়েল সাইজ কত এটাও কিন্তু আপনাকে অ্যালার্ট দিতে আছে। সো আপনার এই সাইজের হতে হবে 400x400, তাহলে আপনি আপলোড করতে পারবেন। এখন দেখেন এই যে কোনো সাইজের ছবিও চাইলে আপনি আপলোড করতে পারবেন, সেটা করার ওয়েটা কীভাবে, সেটা করার জন্য এই দেখেন নিচে, তার নিচেই একটা অপশন আছে, দেখেন পিকচার আপলোড টাইপ মুভ ডিফল্ট, এইটা সিলেক্ট আছে। বাট আপনি যদি এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে যদি পিকচার আপলোড টাইপ ক্রিয়েট অটো কম্প্রেসর আপলোড এটা যদি সিলেক্ট করেন, এটা করবেন, ঠিক আছে, এটা সিলেক্ট করে নেবেন। করার পর এখন যদি আপনি যে কোনো সাইজের ছবি আপলোড করেন হয়ে যাবে। দেখেন আমি এখন আবার সেই ছবিটাই আপলোড করার ট্রাই করি, দেখেন এটাকে আবার সিলেক্ট করলাম, ওপেন করলাম, সিলেক্ট হইলো। এখন খেয়াল করেন এটার টাইপটা কিন্তু এইটা, ঠিক আছে, পিকচার টাইপ ক্রিয়েট অটো কম্প্রেস আপলোড এটা সিলেক্ট আছে। সো এটা আপনি সিলেক্ট করে নেবেন, তারপর আপলোড করবেন, দেন এখানে সেভ দেবেন। দেখেন এবার কী হয়, এবার দেখবেন এই ছবিটা দেখেন আপলোড হয়ে গেছে।
দেখছেন এই ছবিটা আপলোড হয়ে গেছে। সো আপনি যদি যে কোনো সাইজের ছবি অন্য কোথা থেকে কম্প্রেস করে আনেন ওই সাইজের কোনো ফটো এডিটিং টুলস দিয়ে, তাহলে তো এটা ভালো। বাট যদি আপনি না পারেন কুইকলি এটা দিয়ে করতে চান, তাহলে এটা দিয়ে আপনি করতে পারেন। এটা কি করলো, এই ছবিটা অটোমেটিক এখন আপনার 400x400 করে তারপর আপলোড করে দিছে, জিনিসটা বুঝতে পারছেন? সো এটা আপনি কুইকলি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে আপনার অনেক সময় বাঁচবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা তো গেল, তারপরে দেখেন রাইটার নেম আছে, আপনি যদি এটা পরিবর্তন করতে চান এটা এডিট করবেন, করে জাস্ট সেভ দিবেন। তারপরে দেখুন রাইটার স্ল্যাগ আছে, স্ল্যাগটাও আমি আর এখন দেখাচ্ছি না, আপনি এটার মধ্যেও রাইটারের মধ্যেও নাম একটা স্ল্যাগ আর একটা দিতে পারেন। আর ওই জিনিসটা খেয়াল রাখবেন ক্যাটাগরির স্ল্যাগ ভ্যালিডেশনের মধ্যে যে জিনিসটা আছে সেম এটার মধ্যেও সেম জিনিস অ্যাপ্লাই হবে, এন্ড সিম্বল এন্ড কোটেশন এটা সাপোর্ট করবে না স্ল্যাগের মধ্যে, এটা খেয়াল রাখেন। তারপরে এটার মধ্যে আরেকটা জিনিস আছে দেখেন, অ্যাবাউট রাইটার্স, আপনি চাইলে এই রাইটারটার সম্পর্কে ডিটেলস, তার জীবনী বা এই রাইটার সম্পর্কে যা খুশি তার ডিটেলস সাজায় গুছিয়ে রংভাবে লিখতে পারেন। তাহলে এইটাও আপনার ফ্রন্ট প্যানেলে যখন আপনার কাস্টমার এই রাইটারের ল্যান্ডিং পেজে আসবে তখন সে এই রাইটার সম্পর্কে পড়তে পারবে, তার বইগুলা তো দেখতে পারবি, সাথে এই জিনিসগুলোও পড়তে পারবে। সো আপনি এখানে যদি পারেন, না দিলে সমস্যা নাই, এটা অপশনাল, যদি পারেন আপনি রাইটার সম্পর্কে ডিটেলস লিখলেন, লিখে জাস্ট এখানে জনেন কিছু লিখলেন, লিখে জাস্ট সেভ দিবেন, যা খুশি লিখলেন সাজিয়ে গুছিয়ে, অনেক টেক্সট এডিটর টুলস আছে, কালার বোল্ড এগুলো কইরা সুন্দরভাবে লিখে জাস্ট এখানে সেভ দিবেন, দেখবেন এটা সেভ হয়ে যাবে। সো এই হলো রাইটার আপডেটের কিছু বিষয়। পরবর্তীতে আবার রাইটারের ছবি চেঞ্জ করতে চাইলে আবার আইসা নতুন একটা ছবি আপলোড করবেন, আগেরটা ডিলিট হয়ে নতুনটা অ্যাড হয়ে যাবে। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন, এবং কাজ হয়ে গেলে আবার অন্য রাইটারে যেতে চাইলে আবার এই রাইটার্স আর যে বাটনটা আছে সাইড নেবে এটাতে ক্লিক করবেন, আবার রাইটারের লিস্ট আপনার সামনে চলে আসবে, এখান থেকে আবার নতুন রাইটারে যাবেন, এখানে গিয়ে এটা এডিট করবেন, আবার এই সাইড নেবে রাইটার্স বাটনে ক্লিক করবেন, আবার এই লিস্টে চলে আসবেন, এখান থেকে হয় রাইটার অ্যাড করবেন, এডিট করবেন, যা করার করবেন, আবার সম্পূর্ণ কাজ শেষ। আপনি এই যে টপ নেবে যেই ব্যাক বাটনটা আছে আপনার সেকেন্ড বাটন, এটার মধ্যে ক্লিক করে আবার আপনি ডিফল্ট প্যানেলে অল লিস্ট, অল প্যানেল লিস্টে বা অল ম্যানেজার লিস্টে চলে আসতে পারবেন। সো আশা করি এই রাইটার ম্যানেজার এই বিষয়টা আপনি বুঝতে পারছেন এবং আপনি আপনার রাইটারগুলো খুব সহজেই এবং ভালোভাবে ম্যানেজ করতে পারবেন। সো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি আপনার সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।